আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা স্বাগতম জানাচ্ছি মেজি ইজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে তৃতীয় অধ্যায় সংখ্য পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়টির দুটি ভাগে বিভক্ত দুটি পার্টে বিভক্ত এটি হচ্ছে সংখ্যপদ্ধতি একটি হচ্ছে ডিজিটাল ডিভাইস আজকে আলোচনা বিষয় ডেসিমেল বা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর বা কনভার্শন আমরা ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে যাব সেটা আজকে আমরা দেখব এবং এই আজকের যে কনভার্শন আমি খুব সহজভাবে খুব ইজিভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমি আশা করছি যে খুব সহজে তোমরা আসলে সংখ্যাবদ্ধির যে কনভার্শন সেটা বুঝতে পারবে ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসি শব্দ অর্থ ডেসি শব্দ অর্থ হলো দশ যে সংখ্যা পদ্ধতিতে দশটি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন দশটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে যেমন ওয়ান টু জিরো ব্রাকেট দিয়ে আমরা বাইরে একটি দশ লিখে দিয়েছি তার মানে হচ্ছে সংখ্যাটির বেস বা ভিত্তি এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত মোট প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তাই এর বেস বা ভিত্তি হচ্ছে দশ ইউরোপে আরবরা এই সংখ্যা পদ্ধতির পরিচালন করায় অনেকেই এটিকে আরবি সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করেন মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তাহলে সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে বিষয়টি সেটি হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর সেগুলোকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমরা যে পদ্ধতি যে পদ্ধতির সাথে বা যে সংখ্যাগুলোর সাথে পরিচিত সেটি মূলত সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্য পদ্ধতি সেটিকে বলা হচ্ছে মূলত দশমিক সংখ্য পদ্ধতি যেহেতু এখানে দশটি অঙ্ক রয়েছে দশটি প্রতীক রয়েছে তাই ভিত্তি বা বেজ হচ্ছে দশ আর এর প্রথম পরিচালন করে করেছিল আরবি তাহলে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতির বেজ আমরা জেনে নিয়েছি বা জানা হয়েছে আমাদের বেজ বা ভিত্তি হচ্ছে দশ কারণ একটা সংখ্য পদ্ধতি আমরা জানি সংখ্যা পদ্ধতি গত পর্ব আমরা দেখেছিলাম সংখ্য পদ্ধতি আসলে মূলত চারটি ভাগে বিভক্ত করা হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্য পদ্ধতি অক্টাল পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আর যেহেতু পদ্ধতি তিন চারটি রয়েছে তো আমরা আসলে কোন পদ্ধতি আসলে একটা সংখ্যা বা একটা সংখ্যা আসলে কোন পদ্ধতিতে রয়েছে এটা কোন সংখ্যা পদ্ধতি তাহলে আমরা চিনব কীভাবে হবে সেটি চেনার জন্য আমরা ব্রাকেটের বাইরে এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম যে সংখ্যাটি থাকবে এখানে আমরা দশ তার মানে এখানে দশমিক সংখ্যা পদ্ধতি এখানে যদি দুই থাকে তাহলে আমরা বুঝবো বাইনারি সংখ্যা পদ্ধতি আট থাকলে বুঝবো অপতাল সংখ্যা পদ্ধতি যদি ষোলো থাকে এখানে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে হেক্সা যায় সংখ্যা পদ্ধতি তাহলে আমরা কনভার্শনে যেতে পারি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন আমরা একশো বিশ এই দশমিক সংখ্যাটিকে আসলে বাইনারিতে কনভার্শন করব বাইনারিতে রূপান্তর করব তা আসলে সংখ্যা পদ্ধতি এই কনভারশনের দুটি পদ্ধতি বা দুইটি সিস্টেম আমি তোমাদেরকে দেখাবো প্রথমে একটি দেখব তারপরে একই সংখ্যার অন্য পদ্ধতি আমরা কনভারসন করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো বিশ সংখ্যা পদ্ধতিটা রয়েছে তাহলে আমরা আমাদের সাধারণ যে পদ্ধতি সেটাই করবো একশো বিশ এটাকে আমরা যেহেতু আমরা বাইনারিতে যাবো সো দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলে আমরা 60 বাক্সেস থাকে না জিরো আবার যদি কে ভাগ করি তাহলে তিরিশ বাক্সেস থাকে না আবার যদি 30 কে ভাগ করি তাহলে পনেরো দো কোনো তিরিশ বাক্সেস থাকে না আবার যদি পনেরোকে ভাগ করি দুই দিয়ে তাহলে সাত দু কোনো চোদ্দো হাতের এক অবশিষ্ট থাকে বাক্সেস থাকে সো এটাকে আমরা ডান পাশে রেখে দিলাম তারপর সাতকে আবার যদি দিই তিনটে কোনো ছয় আবারও বাক্সেস থাকে এক আবার যদি তিনটে ভাগ দিই তিন দুইয়ের মধ্যে একবার যাই দুই হাত বাক্সেস এক আবার যদি আমরা এককে ভাগ করি তাহলে দুইটে ভাগ করলে দুইয়ের মধ্যে একের মধ্যে দুই যায় না জিরো আর এখানে যে আমরা অনটা দেখতে পাচ্ছি সেই অনটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এই পদ্ধতিতে আমরা যে সংখ্যাটি পেয়েছি ডান পাশে যে ভাগ্যাংশগুলো ভাগশেষগুলো পেয়েছি সেগুলো আমরা নিচ থেকে জিরো থেকে যেমন নিচে থেকে ওয়ান 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 জিরো 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 নিচ থেকে আমরা তিচ্ছে নদী আমি বুঝাতে বোঝানোর জন্য চেষ্টা করেছি নিচ থেকে শুরু করব নিচ থেকে সাজিয়ে লিখলেই আমরা আসলে যে সংখ্যাটি পাবো সেটাকে বলা হচ্ছে বাণীর পদ্ধতি যেমন আমি এই সংখ্যাগুলোকে একটু সরিয়ে নিলাম এটাকে আমরা প্রথম থেকে যেমন ওয়ান প্রথমে আসবে তারপরে এই ওয়ানটি আসবে কালার করা হলুদ রং রঙের যে ওয়ান সেটি আসবে তারপরে লাল রঙের সো আমরা দেখতে পাচ্ছি ওয়ান আমরা নিচের থেকে সাজিয়ে লিখলাম এটি হচ্ছে একশো বিশের বাইনারি মান তাহলে এটি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখব সংক্ষিপ্ত পদ্ধতি দেখার জন্য আমরা আমাদের একটা সিরিজ রয়েছে অর্থাৎ প্রথমে আমি ওয়ান লিখলাম ওয়ানের ডাবল হবে টু টু এর ডাবল ফোর ফোরের ডাবল এইট এইটের ডাবল সিক্সটিন সিক্সটিন এ ডাবল থার্টি টু থার্টি টু এ ডাবল সিক্সটি ফোর সিক্সটি ফোর ডাবল ওয়ান যেহেতু আমাদের পদার্থ একশো তো আমরা এখানে আর বেশি নেওয়ার সংখ্যা সংখ্যার একশো আটাশের উপরে দরকার হচ্ছে না বা প্রয়োজন হচ্ছে না কারণ এখান থেকে আমরা আসলে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি পাবো আমাদের একশো বিশ মিলাতে পাবো তাহলে এখানে আমি যে সিরিজটি লিখেছি সেটা মূলত ছিল একটি প্রথম যে সংখ্যাটি রয়েছে তার ডাবল ডাবল করে আমি এত একশো পর্যন্ত এসেছি এখন আমাদের প্রদত্ত সংখ্যা হলো একশো বিশ আমরা এই সিরিজের মধ্যে মিলাবো মিলব মানে কোন যে যে সংখ্যাগুলো যোগ করলে আমাদের একশো বিশ হবে সেই সংখ্যাগুলো আমরা নিব যেগুলো প্রয়োজন নেই দরকার নেই সেগুলোর সামনে আমরা সেগুলোর উপর আমরা ওয়ান দেবো আমরা শুরু করি আমি এটা দিয়েছি কিন্তু আমাদের এখানে এটা প্রয়োজন হচ্ছে না না দিলে চলতো তাহলে আমরা একশো বিশ মিলেতে গিয়ে আমরা চৌষট্টি নিতে পারি বত্রিশও নিতে পারি ষোলোও নিতে পারি আটও নিতে পারি মানে এই চারটি সংখ্যা যোগ করলে আমরা একশো বিশ পাব বাকি যে সংখ্যাগুলো রয়েছে ফোর টু ওয়ান অর্থাৎ চার দুই এক এগুলো প্রয়োজন হচ্ছে না তাই আমি এগুলোকে জিরো দিয়ে দিলাম বিষয়টি মনে হয় বোঝা জানি আমি একটু বলি যেটা হচ্ছে একশো বিশকে মিলানোর জন্য এখানে আমাদের যে সংখ্যাগুলো প্রয়োজন হবে অর্থাৎ যে সংখ্যাগুলো যোগ করলে একশো বিশ হবে তার উপরে আমরা ওয়ান দিব আর যেগুলো প্রয়োজন হবে না সেগুলোকে আমরা জিরো দেব তো আমার একশো বিশ মিলানোর জন্য চৌষট্টি বত্রিশ ষোলো আট এই মোট চারটি সংখ্যার প্রয়োজন হয়েছে তাই আমি এর উপরে ওয়ান দিয়েছি এবং যেগুলো প্রয়োজন নেই সেগুলোর উপরে আমি জিরো দিয়েছি সো এটিকে আমরা যদি নিচে নিয়েছি তাহলে আমরা যে মানটি পাবো যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের একশো বিশেষ বাইনারি মান এই মানটি আমরা গত যে পদ্ধতিটা ছিল এর আগে যে যে পদ্ধতিটা আমি দেখিয়েছিলাম সেটা তো আসলে আমরা এই মানটি পেয়েছিলাম আরেকটি সংখ্যা দেখি আমাদের বারো এটাকে আমরা কনভার্শন করব বাইনারিতে বারোকে যদি আমরা ভাগ করি তাহলে যেহেতু আমরা বাইনারিতে যাব দশমিক থেকে আমরা যদি কোনো পদ্ধতিতে যাই অন্য কোনো পদ্ধতি যেমন বাইনারি হতে পারে অক্টাল হতে পারে হিকজাডেসিমেল যে পদ্ধতিতে যাচ্ছি কনভার্শন করতেছি সেই পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। তো আমরা যাচ্ছি কোথায় বাইনারিতে তো বাইনারিতে আমাদের বেস বা ভিত্তি হলো দুই তো আমরা বারোকে দুইতে ভাগ করবো বারোকে দুইতে ভাগ করলে আমরা প্রায় ছয় বাক্সেস থাকে না জিরো আবার ছয়কে ভাগ করলে তিন রকন ছয় ভাক্সেস থাকে না জিরো আবার যদি আমরা তিনকে ভাগ করি দুইয়ের মধ্যে তিন একবার একবার যায় ভাগশেষ থাকে এক আবার ওয়ানের মধ্যে দুই যায় না সো এখানে আমাদের জিরো আর এখানে যে অনটি আছে সর্বশেষ সেই অনটি আমাদের ডান পাশে দিয়ে দিলাম ভাগশেষে এখনই আমরা নিচ থেকে উপরে লিখলাম সংখ্যাগুলো একটু সাইড করে নিই এবার এটাকে আমি সাজিয়ে লিখি ওকে আমরা সাজিয়ে লেখার পর আমরা ওয়ান ওয়ান জিরো জিরো পাচ্ছি এটি আমাদের সাধারণ পদ্ধতি এটি ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখি এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বারো দশমিক সংখ্যাটি কনভারশন করবো এই কনভারেশনের জন্য বা রূপান্তরের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের এই যে সিরিজটি আমরা দেখেছিলাম এটা সিরিজটিই লিখবো সেই ধারাবাহিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো লিখব প্রথম ওয়ান টু ওয়ান এইট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর ডাবল এইট এইট এ ডাবল সিক্সটিন বারো মিলে থেকে আমাদের যে সংখ্যাটির প্রয়োজন হচ্ছে সেই সংখ্যাটি নেব এর প্রয়োজন নেই সেটার উপরে জিরো দেব আর এখানে প্রদত্ত সংখ্যাটি যেহেতু বারো সো আমাদের আসলে ষোলোর কোনো প্রয়োজন হচ্ছে না বারো মিলে থেকে আমাদের প্রয়োজন হচ্ছে আট আট নিলাম আটের উপরে আমি ওয়ান দিলাম আর আর চারে বারো চারে আমার প্রয়োজন হচ্ছে সের উপরে আমি ওয়ান দিলাম বাকি এর প্রয়োজন হচ্ছে না তো আমি জিরো দিলাম ওয়ানের প্রয়োজন হচ্ছিল না তো ওয়ানের উপরে জিরো দিলাম এই সংখ্যাটিকে সাজিয়ে লিখলাম আমরা পাচ্ছি যে সংখ্যাটি সেটি হলো দশের বাইনারি এর বাইনারি মান এটি আসলে আমরা এর যে সাধারণ পদ্ধতিতে করেছিলাম সেখানে সেখানেও আমরা ওয়ান ওয়ান জিরো জিরো পেয়েছিলাম এখন আমরা আগে কনভার্সন করবো সাধারণ পদ্ধতিতে করবো এটা পঁয়তাল্লিশ দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশকে আমরা যদি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি বাইশ বাই ওখানে চল্লিশ ভাগ থাকে আমাদের এক তারপর আবার যদি আমরা দুই দিয়ে বাইশকে ভাগ করি তাহলে এগারো দু কোনো বাইশ ভাগ থাকে না জিরো আবার যদি দুই দিয়ে ভাগ করি এগারোকে তাহলে পাঁচ দু কোনো দশ সাথে থাকে এক অর্থাৎ ভাগ শেষ এক আমরা এখানে লিখলাম পাঁচকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে তাহলে দু দু কোনো চার ভাগ থাকে এক আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে আমাদের একবার যায় ভাগ থাকে না জিরো আবার যদি আমরা কে দুইটা ভাগ করি ভাগ যায় না সো জিরো আর এ ওয়ানটি আমরা ডান পাশে দিয়ে দিলাম এবারও আমরা নিচ থেকেই প্রত্যেকবারই আমরা পূর্ণ সংখ্যা থাকলেই আমরা নিচ থেকে উপরে লিখবো এটা একটু সরিয়ে নিচ্ছি আমরা সার দিয়ে দিয়েছিলাম আমার পাচ্ছি হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে পঁয়তাল্লিশের বাইনের মান ওই মানটিকে আমরা এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখব ওই মানটিকে আমি এখানে নিয়ে এসেছি যেন আমরা বুঝতে পারি যে আসলে মেলে কি না আমাদের ধারাবাহিক যে সংখ্যাটি সেটি আমরা অর্থাৎ বত্রিশ চৌষট্টি তাহলে পঁয়তাল্লিশকে মিলানোর জন্য আমাদের যে সংখ্যাগুলো প্রয়োজন সেটা নিব তাহলে আমরা প্রথমে নিচ্ছি বত্রিশ কারণ চৌষট্টিকে নিতে পারছি না কারণ এখানে পঁয়তাল্লিশ থেকে চৌষট্টি বড় সো আমরা বত্রিশকে নিলাম ষোলো নেওয়া যাচ্ছে না কারণ ষোলো দিলাম আমাদের পঁয়তাল্লিশ থেকে বেশি হচ্ছে আটকে নিলাম চারকে নিলাম আমাদের চৌল্লিশ হয়েছে সো এটাকে আমরা দুই দুই দুইটা আমার প্রয়োজন হচ্ছে না তাই এটাকে অফ করে দিলাম ওয়ানকে নিলাম অর্থাৎ বত্রিশ আট চার এবং এক এটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হলো পঁয়তাল্লিশ এটি হচ্ছে আমাদের এই দশ আমাদের সংখ্যা পদ্ধতিতে যে দশমিকের পঁয়তাল্লিশ যে ছিল এটার বাইনারি মান আমরা এর আগে যে সাধারণ পদ্ধতি করেছিলাম সেখানে দেখেছিলাম আমরা প্রথম ওয়ান ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান আসলে আমি মনে করি যে আসলে এর খুব সহজ এবং চমৎকার একটি পদ্ধতি আমি আশা করি খুব ভালো লেগেছে সক্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে ধন্যবাদ যে কোনো ধরনের কনভার্শন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং জানাবে আমি সেটিকে করিয়ে দেবো পরবর্তীতে সলভ করবো আর আমি আশা করছি যে আসলে এই পদ্ধতিতে আসলে খুব সহজেই তোমরা যে কোনো ধরনের কনভার্সন অর্থাৎ বাইনের থেকে দশমিক বা দশমিক থেকে বাইনারি বাইনের থেকে দশমিকে কিভাবে যেতে হয় আজকে আমরা দেখলাম দশমিক থেকে বাইনারি তো তোমরা তোমাদের ইচ্ছে মতো দশমিক সংখ্যা লিখবে এবং এর কনভারসন এই পদ্ধতিতে করবে সমস্যা থাকলে সেটি স্ক্রিনশট অথবা লিখে কমেন্ট সেকশনে দিবে আমি সেটা সলভ করে দেবো ধন্যবাদ সকল শিক্ষার্থী তোমাদেরকে